পাখি এই বোতলটা এখানে কোত্থেকে গেল? পাখি 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 তুমি এখানে কি করলে? কি কি হচ্ছে? এত এত রক্ত কি হচ্ছে পাখি? তুমি ঠিক আছো? কেউ আছো এখানে? কেউ কি আছো? তোমাকে হাসপাতালে নিয়ে যাবে পাখি। পাখি পাখি তুমি চোখটা খুলে দেখো পাখি, তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি, তোমাকে ইচ্ছা হবে না পাখি। মা আপনি গিয়ে শুয়ে পড়ুন না মা, কত রাত হয়ে গেছে বলুন তো, সবাই শুয়ে পড়েছে, আমরা তো এখন শুতে পারবো না। ওই মানে আমাকে তো বাসনগুলো মেজে গুছিয়ে তুলে রাখবো, তারপর শোবো, আপনি যান না মা। না আমি তো রাঙা বউ আর কুশের জন্যে এত রাত হয়ে গেল, এখনো তো ফিরলো না। বুঝতে পারছি মা, মায়ের মন তো, ছেলেমেয়েরা যতই মায়ের কথা না ভাবুক মায়ের মন তো তাদের জন্য উচ্চাটন করবেই। ওই যে মা একটা কথা আছে না, কুপুত্র যদি বা হয় কুমাতা কবু নহে। আপনার চিন্তা করাটাই খুব স্বাভাবিক, কিন্তু চিন্তা করবেন না মা, আমি আর ফুলবউ এদিকের কাজটা সেরে আমি ওই ভোগের খিচুড়ি নিয়ে বাইরে বসে অপেক্ষা করব যতক্ষণ না ওরা ফেরে। তারপরে ওরা ফিরলে মা আমি নিজে হাতে ওদের খাইয়ে তারপর শুতে যাব। তো তুমি কেন জেগে থাকবে সোনাদি, আমি তো আছি, আমি ওদের জন্য অপেক্ষা করব। অবশ্য অপেক্ষা করাই হয়তো সার হবে, হয়তো এসে ওরা বলবে হোটেলে খেয়ে এসেছি। ঘরের খাবার ফেলে বাইরে হোটেল থেকে খেয়ে আসার লোক রাঙা বউ আর কুশ নয়, সব তোমরা পারতে পারো। কি দেখছেন তো মা, আপনি কিন্তু এখনো আমাদের মন থেকে ক্ষমা করতে পারেননি। কথায় কথায় কেমন আমাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন মা। আমার মাথা কাজ করছে না, বিশ্বাস করো, আমার কোনো হিসেব মিলছে না। আমার রাঙা বউ আর কুশ তো এমন বেয়াক্কেলে নয়, তাহলে বাড়ির পুজোয় কেন থাকলো না? একটা ফোন করলো না, কোনো খবর নিল না, কি এমন কাজ ওদের বলো দেখিনি? আর তারপর দেখো এখনো ফিরছে না, চিন্তা হবে না বলো? এত সহজে এদের রাঙা বউদের বিরুদ্ধে নিয়ে যাওয়া যাবে না, এখনো রাঙা বউদের দিকে বেশ কিছুটা হেলে আছে, আরো 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 অনেক বিষ ঢালতে হবে। এই তো বাকি কিছু হবে না বাকি, তো তোমার কিছু হবে না। কেউ আছে? ডক্টর ডক্টর কেউ আছেন? বাকি ও হয়তো দেখুন না, ওর হঠাৎ করে লেগেছে, মানে ওর মাথা দিয়ে রক্ত বেরিয়েছে, প্লিজ কাউকে ডাকুন না, দেখুন না, চিকিৎসা শুরু করুন প্লিজ প্লিজ প্লিজ, তাতে যে ডক্টরকে দেখিয়ে নিয়ে এসো। বাকি কি কি জানো বাকি, তুমি বিশ্বাস করে একটু ডক্টর চলে আসবে। কেউ আছে কি ডক্টর? বাকি 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 ডক্টর আপনি দেখুন দেখুন ওর মাথা লেগেছে, আমার স্ত্রী প্লিজ দেখুন কিছু একটা করুন প্লিজ। উফ এ তো হেভি ব্লিডিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এ তো কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে মনে হচ্ছে। আচ্ছা আপনারা পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ আমি পুলিশের কাছে গিয়েছিলাম, ওর খোঁজ খবর আমি পুলিশের কাছে গিয়েছিলাম, ওরা চলে আসবেন সবাই, আপনি প্লিজ দয়া করে ওর চিকিৎসা শুরু করুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ আমরা তো দেখবই, এ তো ব্লিডিং হচ্ছে, স্টিচ করতে হবে মনে হচ্ছে। ওয়ার্ড বয় তাড়াতাড়ি পেশেন্টকে নিয়ে চলো, নার্স অ্যারেঞ্জ করুন। আরে কি হলো কি, ছুটি অনেক রাত হয়েছে, ঘুমোতে হবে তো। ঘুমা না না না, আরে ছুটি রাঙ্কা কাকা আসলো না, ছুটি কি করে ঘুমাবে? ছুটি কি চিন্তা নেই, তুমিও তো গেলে না। চলো না তুমি আর আমি একসাথে রাঙ্কা কিমাকে ঘুষতে দেই, মাম্মাম তো নাহলে চলে আসবে, তার আগে চলো না চলো না। এই শোন এত রাতে কোথায় যাবি বলতো ঘুষতে? হ্যাঁ না ছুটি যাবে, কোথায় যাবি এত রাতে? ছুটির এখন রাঙ্কা কাকাদের ঘুষতে দেবে। একদম বোকা বোকা কথা বলবে না, বড় হচ্ছ ঠিক আছে, যাও ঘুমিয়ে পড়ো যাও। আরে লেখা তুমি ওর সাথে এইভাবে কথা বলছো কেন, এইভাবে বকছো কেন তুমি ওকে? কারণ ওর দরদ উতলে উঠছে রাঙা কাকিমাদের জন্য, যাও শুয়ে পড়ো। তুমি বেরোনোর কথা বলে ঠ্যাং খোড়া করে রেখে দেবো তোমার। নাটক নাটক করছো সবাই। ছুটি মা তুমি এখানে বসো। লেখা, তুমি ছুটির সাথে এভাবে কথা বলবে না। দেখে তো মনে হচ্ছে নাটকটা করছো তুমি। মানে দেখলাম তো আজকে বেশ ঘটা করে বাবা মার কাছে ক্ষমা চাইলে, বললে দীপাবলির আলোয় যেন মুছে যায় মনের সব কালিমা। আজ এই আলো রোশনায়ের দিনে আমাদের মনের অন্ধকার সব ধুয়ে মুছে যাক। কই কিছুই তো ঘটেনি দেখছি। যেরাম ছিলে সেরামই আছো, আত্মপান্ত খারাপ একটা মানুষ। মা, মায়ের কথায় কিছু মনে করো না, হ্যাঁ? শুয়ে পড়ো তুমি। এখন স্টেবল আছেন, রক্ত পড়াটা বন্ধ হয়ে গেছে, ভয়ের কিছু নেই। তবে বেশি কথা বলবেন না ওনার সঙ্গে। ধন্যবাদ ডক্টর। বাকি এখন তোমার শরীর কেমন লাগছে? এখন ঠিক আছো? বাকি এমন কি করে হলো বলো না। না মানে তুমি ওরকম একটা জায়গায় কি করে গেলে, ওখানে পৌঁছলে কি করে? কুশবাবু, আমি তোমার ভাই লবকে দেখেছি। এটা কি ছেলে খেলা নাকি? যা ইচ্ছা তাই, কোনো শর্ত বর্ত আমি মানতে পারবো না, কোনো রেসপন্সিবিলিটি আমি নিতে পারবো না। ব্যাস, তবে হাম ভি নি কর পায়েঙ্গে। যত পয়সা পাই মিটা দাও, চলো ফটো। সেই এক কথা প্রথম থেকে, পয়সা পাই টাকা দাও টাকা দাও। আরে বাবা, কাজটা শেষ হলে টাকা পাবে, এটাই তো কথা ছিল। তুমি ये भी बोला था, হ্যাঁ? कुछ प्रॉब्लम हुआ तो हम देख लेंगे, আমি দেখে নেবো, আমি সব ঠিক করে নেবো। अब खुद संभालो। মা মুশকিলে পড়া গেল থেকে নিয়ে। मुश्किल है तो और किसी को ढूंढ लो ना, खुद को रास्ता देख लो। আমি ওই পুরনো ডেরায় ফিরবো না, কোন হাই রিস্ক আছে। আর ওই क्या बोलता है, कोई फाइव स्टार होटल और कोई डेरा है तो मुझे वहां पर भेज दो, আমি ওখানে যাব না। उसके बाद काम का बात करेंगे, ठीक है? चलो। সিলভারির বউ পাখি ও আমার ডেরা চিনে গেছে, কিন্তু ও কি চিন্তা আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক, তোমার সিকিউরিটিটাও একটা ফ্যাক্টর। ঠিক আছে, আমি তোমাকে অন্য কোথাও রাখবো, তাহলে কাজটা করবে তো নিশ্চয়ই। ঠিক আছে, ডাবল মাল্লু লাগবে পাক্কা, ঠিক আছে? আর কালকে অন্দর পুরো কাম খতম করনা পড়েগা, তারপরে আমি কলকাতা ছেড়ে দেবো। কলকাতা আমি আর আসবো না কোনোদিনও না। আমি সত্যি ভাইকে দেখেছি। মানে লবকে, আমার যমজ ভাইকে। তাহলে লব বেঁচে আছে যে, এটা সত্যি প্রমাণিত। কোথা পাওয়া গেছে বলো না, হ্যাঁ? কোথা পাওয়া গেছে? বাকি তুমি লবের দেখা কি করে পেলে বলো না? আর 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 ও কোথায় ছিল, আর কোথায় বা গেল? ওকে তুমি বলেছো যে যে ও আমার ভাই হয়? বলছি, সব বলছি। ভাইকে খুঁজতে খুঁজতে হঠাৎ আমার মনে পড়ল সে একটা লোককে গুলি করার কথা, যেটার জন্য পুলিশ তোমাকে সন্দেহ করছিল না। তোমার মতো একটা ছবি এনে প্রমাণ দেখিয়েছিল। সোমবার আপনাদের বাড়ির ছেলে কুশিল একজনকে গুলি করে পালিয়েছে, সেই কথাটা মনে পড়তে আমি আমি ওই জায়গাটায় যাই। তারপর যে বাড়িটায় ওই ঘটনাটা ঘটেছিল সেই বাড়ির দরজাতে ধাক্কা মারতে দেখি তারপর ভাই আমাকে ধাক্কা মেরে পালায় ওখান থেকে। তারপর ওর পেছন পেছন ছুটতে ছুটতে একটা অন্ধকার জায়গায় যাই আর তারপর পাখি কি হলো? পাখি পাখি ডক্টর ডক্টর পাখি ডক্টর 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 পাখি ডক্টর দেখুন দেখুন না কি হয়েছে। কিচ্ছু হয়নি, এটা মেডিসিনের জন্য হচ্ছে, একটা ঘোরে আছে মাথায় লেগেছে। এখন ওনার ঘুমটা খুব দরকার। এখন আর ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন না প্লিজ। ভাইকে যে বাড়িতে পেয়েছিল পাখি, সেখানে কি আমার একবার যাওয়া উচিত? এসো এসো ভেতরে এসো, দেখো তোমার নতুন আস্তানা পছন্দ হয়েছে তো? কেউ এখানে তোমাকে ডিস্টার্ব করবে না, নিশ্চিন্তে কাজগুলো করে যাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। রকেট তোমার সাথে এটা শেষ কাজ, এরপর তোমার আর কোনো কাজ করতে পারবে না। আরে ঠিক আছে ঠিক আছে, আর কিছু করতে হবে না, এই কাজটা তো মন দিয়ে করো। এখন দলিলটা ধরো। ই আবার কিসের দলিল আছে? ফ্যাক্টরি, তোমার শেষ কাজ সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ফ্যাক্টরিটা আমার নামে লিখিয়ে নিতে হবে। এটা হলেই তরুণ জ্যোতিষীর তার পরিবার নিয়ে পাকাপাকি ভাবে রাস্তায় বসবে। তারপর তোমারও ছুটি। কি গো, খুব টেনশন হচ্ছে না রাঙা ঠাকুরপোকে নিয়ে? তোমার যে হচ্ছে না সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। কেন যে শুধু শুধু লোক দেখানো কাজটা করছো সেটাই বুঝতে পারছি না। সেই সন্ধেবেলা থেকে আমি কুশদের খোঁজ করতে যেতে চাইছি, আর তুমি কোনো না কোনো বাহানায় সব সময় আমাকে আটকে দিচ্ছ। এখন দুজনেরই ফোনটা সুইচ অফ, কোথায় খুঁজবো এত রাতে? কি কিছুই বুঝতে পারছি না আমি। তুমি কিছুই বুঝতে পারবে না, যেমন তুমি আমাকে বুঝতে পারছো না। আমি তোমাকে আটকেছি সেটা দেখেছো, কেন আটকেছি, কতটা রাগ অভিমান থেকে আমি এটা করেছি সেটা একবারও ভাবার চেষ্টা করেছো তুমি? সবসময় তো আমাকেই ভুল বোঝো। আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু তবু আমি বলবো, আমি কিছুতেই তোমার আমার মধ্যেই ভুল বোঝাবুঝিটা রাখতে চাই না কিরণ। আমার খুব রাগ হয়েছিল, এত বড় একটা মানে যতটুকুই হোক না কেন একটা পুজোর আমরা আয়োজন করলাম, ওদের মিনিমাম ইনভলভমেন্টটুকুও ছিল না, কোনো কাজ করলো না, পুজোর জোগাড় করা কিচ্ছু করলো না। ঠিক আছে আমি মেনে নিলাম, মা মহালক্ষ্মীর পুজোতে পর্যন্ত থাকলো না। একবার ভাবো, আমার খারাপ লেগেছিল, সেই জন্য আমি রেগে গেছিলাম। বাবা মার কথাটা একবার ভাবো, বাবা মা তো ওদের উপর এত ভরসা করেন, তার বদলে এই ব্যবহার। আমি তো খারাপ, আমার উপর তো বাবা মার কোনো আশা ভরসা কিছুই নেই। রাঙা বউয়ের উপর তো আছে বলো। বিরিয়ানি ঘটনাটা মেনে না যায়। আমার ঘরে ছোট বাচ্চা আছে, ছোট মেয়ে আছে, আমি কোনোদিন ভাবনা, আমি তো ভাবতে পারি না, এটা এরকমভাবে ভাবিনি আমি কখনো। ছুটিকে আমি বাইরে থেকে কিনে এনে বিরিয়ানি খাওয়াবো। আমাদের যখন ওই রকম সময় গেছে, এত খারাপ সময়, আমি কিন্তু তখন ওকে সেদ্ধ ভাত খাইয়ে রেখেছিলাম, বাইরে থেকে খাবার এনে খাওয়াইনি। কিরণ, বিরিয়ানি আনাওনি ঠিকই, কিনেও খাওয়াওনি, কিন্তু বাবা মা যাতে দুধটা খেতে না পারে তার জন্য ছুটিকে বেশি করে করে দুধ খাইয়েছি। প্লিজ প্লিজ প্লিজ, তুমি তুমি কি বলো তো, এখন আমাকে কথা শোনাবে? আমার উপর রাগ হয়েছে তুমি আমাকে কথা শোনার জন্য? তুমি বাচ্চা মেয়েটাকে দুধ খাওয়ানো নিয়ে তুমি এই সিনক্রিটটা করো না, পাপ লাগবে। তুমি অন্যায় করনি, তুমি তো শুধরেছো। আমি কেন পারবো না বলো, আমি কেন পারবো না? আমি তো চেষ্টা করছি, আমি তো হাজার চেষ্টা করছি। কিরণ, ওই ছোট্ট মেয়েটা তোমার চোখ খুলে দিয়েছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ, আমি রাগ থেকে করেছিলাম, বোঝার চেষ্টা করো কিরণ, আমি আর কোনোদিনও করবো না। প্লিজ তুমি এরকম করো না, প্লিজ রাগ করে থেকো না। এখন বুঝতে পারছি না ওদেরকে কোথায় খুঁজি। ভাবছি এত রাত হয়ে গেল, কোনো আর রাত ভোর হয়ে যাবে, একটু পরে যাও, একটু গিয়ে জিরিয়ে নাও, সকালবেলা যাবো, দুজনে মিলে খুঁজতে যাবো, ঠিক আছে? দরকার হলে আমরা থানায় যাব। ঠিক বলেছ, তাই করতে হবে। তাহলে তাহলে কালকেই যাব। হ্যাঁ, ও তার আগে যদি পুষরা চলে আসে তাহলে তো বাবা খুব ভালো হয়। হ্যাঁ তা তো বটেই, ভালো তো হয় অবশ্যই, এসে গেলে তো প্রার্থনা করি ভালোই হয়। যাও শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, না এলে যেন আমার কত কষ্ট হবে। বই গেছে আমার ওদের খুঁজতে যেতে। আমি তো চাই রাঙা ঠাকুরপর রাঙা বউ যেন জন্মের মতো না ফেরে, আর মা বাবার সমস্ত সম্পত্তি আমার আর কিরণের নামে করে বৃদ্ধাশ্রমে চলে যায়। এত বছর যে ভাইকে মৃত জানতাম, হঠাৎ তার রাঁচিতে থাকার খবর পেলাম। সেখানে গিয়ে পাখির বিশ্বাস জাগলো যে ভাই ভাই বেঁচে আছে, তাও পেলাম না ওকে। তারপরেও পাখি থেমে থাকলো না, ভাইয়ের খোঁজ করতে থাকলো, খুঁজেও আনলো। পাখি ছাড়া কেই বা আমার জন্য এত কিছু করত? কিন্তু লভ কোথায়? আর পাখির মাথায় ওভাবেই বা লাগলো কি করে? লব কোনোভাবে পাখির মাথায় মারেনি তো? ভাইয়ের সাথে এই লোকটাকে আমি এখানে ও হ্যাঁ, আমাকে তো কোচবাবু এখানে নিয়ে এসেছিল। ভাইয়ের ছবিটা ওটা তো সাথে করে নিয়ে এলাম না, ওই ছবিটা লবের পাশে একজন ভদ্রলোক ছিলেন, সেটা কে জানতে হবে তো? ওটা দেখেই তো ভাইয়ের আগের কথা জানা গেলেও জানা যেতে পারে। ছবিটা তো আনতে হবে, আনলাম না তো। কি হল? অসুস্থ শরীর, তুই কোথায় যাচ্ছিলে এরকম উইক শরীর নিয়ে? হ্যাঁ হ্যাঁ, কি গো নার্সকে ডাকো, বাথরুমে যাবে। ছবিটা, ভাইয়ের ছবিটা কুশবাবু। ভাইয়ের ছবি? ওই বাড়িতে ছবিটা পেয়েছিলাম, ছবিটা সাথে করে নিয়ে আসতে পারিনি। ওই ছবিটা তো আনতে হবে, খুঁজে পেতে হবে তো। ছবিটা হারিয়ে ফেললে চলবে না তো। পাখি পাখি তুমি আগে বসো, বসো বলছি, বসো। হ্যাঁ বসো। পাখি, তুমি কি এই ছবিটার কথা বলছিলে? হ্যাঁ হ্যাঁ, এইরকমই একই ছবি দেখেছিলাম ওর বাড়িতে। তুমি কোথা থেকে পেলে ছবিটা? তুমি গেছিলে নাকি ওই বাড়িতে? তুমি গেছিলে ওখানে? কেন ওখানে গেছিলে? কতটা ভয়ঙ্কর জায়গা তুমি জানো না। ভাই যদি তোমার কোনো ক্ষতি করে দিত। বাকি আমি তো তোমাকেও যেতে বারণ করেছিলাম, তুমিও তো ও বাড়িতে গিয়েছিলে, আর লবি তো তোমাকে মেরেছে, তাই না? সত্যিটা বলবো কুশবাবুকে যে লবি আমায় মেরেছে, কিন্তু এটা শুনলে যে কুশবাবু খুব কষ্ট পাবে।